জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে, বাধা দিতে গেলে হুমকির মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্য। ফের জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় 15 বছর আগে ওই জমিটির মালিক ছিলেন এক বৃদ্ধ। তারপরই তার মৃত্যু হলে জমিটি ফাঁকা পড়ে থাকে। ওই এলাকার বাচ্চারা ওই জমিতে এখন খেলা করে। হঠাৎই ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী জমিটি দখল করতে যান। সেই সময় ওই এলাকার বাসিন্দারা বাধা দিতে আসলে বচসা শুরু হয় তাদের মধ্যে। পরে ওই এলাকার পঞ্চায়েত সদস্যকে ঘটনাস্থলে ডাকলে পঞ্চায়েত সদস্য এবং দুষ্কৃতীদের মধ্যে বচসা শুরু হয়। হুমকি দেওয়া হয় পঞ্চায়েত সদস্যকে, এমনটাই অভিযোগ উঠেছে। পরে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে ঐশা। তারপরে কয়েক মাস কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি পুলিশ প্রশাসন, যার কারণেই প্রায় দিনই ওই দুষ্কৃতীরা জমিটি দখল করার জন্য হামলা চালায়। পুলিশকে জানালে কোনো সুরাহা হয় না বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা জানান, নকল দলিল বের করে ওই দুষ্কৃতীরা এই জমিটি দখল করতে চায়। আমার ওয়ার্ডে 10 কাঠা জায়গা আছে। 10 কাঠা জায়গা একজন ব্যক্তি জাল দলিল করে ভোগ করতে চাইছে। গ্রামবাসী সবাই মিলে সেটাকে বাধা দিয়েছে। সেখানে আমাকেও ডাকা হয়েছিল, আমি ছিলাম বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এবার আমি থানায় গিয়ে অভিযোগ করেছি। আপনাকে কারা হুমকি দিল? লক্ষণ বিশ্বাস বলে যে ব্যক্তি জাল দলিল করেছে সেই ব্যক্তি বাধা দিচ্ছে। কি কারণে? বিগত 35-35 বছর হলো রুইদাস বসা কিনে রেখে একজন ভদ্রমহিলাকে বসিয়ে রেখে গেছিলেন। উনি যখন মারা যান তার আগে আমাদের গ্রামবাসীর কাছে বলে গেছেন যে আমি মারা যাওয়ার পরে এই জমিটা গ্রামবাসীর তত্ত্বাবধানে থাকবে আপনারা। হ্যাঁ, এটা মৌখিকভাবে দিয়ে গেছিলো, উনি কোনো লিখিত কিছু দিয়ে যাননি। আমরা তারপরের থেকে জমিটা গ্রামবাসী মিলে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি। এখানে আমাদের আর কোনো কিছু বলবার নেই। এখানে কিছু দুষ্কৃতী লোক আছে, তারা এসে জায়গাটা ঘেরার চেষ্টা করছে, দখল করার চেষ্টা করছে। আমরা গ্রামবাসী হয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছি। কারণ যারা দুষ্কৃতী তারা যদি আমাদের মানে তৃণমূলের সদস্যকে হুমকি দিয়ে থাকে, তার একদম আইনে পথে চলবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা জানি যারা দুষ্কৃতী তাদের কাজই হলো শুধু প্রমোটারি করা, আর জমি কোথায় কি মানে জমির ফল্ট আছে বা একটা দুস্থ গরিব মানুষের হয়তো জমি আছে, হয়তো সেই সব ফল্টের জায়গাগুলোতে ঢুকে গিয়ে এইভাবে প্রমোটারিং শুরু করেছে। এ দল কঠিন ব্যবস্থা নেবে এবং আইনে পথে চলবে। সে যেই হোক না কেন, সে তৃণমূলের হোক বা আদার্স বিরোধী দলের হোক না কেন, কারণ অন্যায়কে প্রশ্রয় তৃণমূল কংগ্রেস কখনো দেয় না আর কোনো দিন দেবেও না। যারা যদি হুমকি দিয়ে থাকে আমাদের সদস্যকে, আমি প্রশাসনকে বলবো এবং দলের কাছে বলবো এর একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।